প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমাদের কাজামালি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি তো আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে তিনের নামতা তোমরা জানো গত ক্লাসে আমরা শিখেছিলাম দুইয়ের নামতা আজকে আমরা শিখবো তিনের নামতা তাহলে চলো আমরা একটু শিখে নিই দেখো আমি তো লিখে রেখেছি তোমরা আমার সাথে পড়বে এবং খাতা পেন্সিল হাতে নাম নিয়ে পড়ার সাথে সাথে কি করবে আগে পড়বে তারপরে লিখবে আগে পড়বে তারপরে আমরা নামতাটা খাতায় লিখবো কি লিখেছি তিন এক তিন তিন একে তিন তিন দুকণ ছয় এটাকে কীভাবে পড়বো আমরা তিন দুকোনো ছয় তিন তিরিকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো আমরা এই লাইনগুলো আবার একবার পড়ছি তিন একে তিন তিন দুকোনো ছয় তিন তিরিকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো এই পাশে দেখো এখন আমরা এখান থেকে পড়বো তিন ছয় আঠারো তিন সাতা একুশ তিন নাতাশ তিন দশে ত্রিশ ঠিক আছে আশা করি তোমরাও পড়ে ফেলেছো এবং খাতা এটাও তুলবে এবং তোমরা বাসায় আবার শিখবে শিখে এস খাতায় লিখবে আজকের তারিখ দিয়ে তেইশ তারিখ তিন মাস দুই কারণ স্কুল খুললে তোমাদের প্রত্যেকটা এস কি করা হবে তারিখ অনুযায়ী অবশ্যই অবশ্যই চেক করা হবে নাম তার সাথে সাথে আমরা গত ক্লাসে কিছু যোগ অঙ্ক শিখেছিলাম আমরা আজকে আরো কয়েকটা যোগ অঙ্ক চর্চা করবো তাহলে তোমরা খাতা পেন্সিল রাবার সব হাতে নাও এবং আমার সাথে সাথে যোগ অঙ্ক চর্চা করো যোগ করি গত ক্লাসে আমি ডাক্তারের টেনে যোগ করা শিখেছিলাম আমরা কীভাবে যোগ করতে হয় আমরা শিখেছিলাম টেনে টেনে যোগ করা আমরা শিখেছিলাম আজকে আমরা গত ক্লাসে আমরা শিখেছিলাম পাশাপাশি আজকে আমরা শিখবো নিচে নিচে কি করে ডাক টেনে আমরা যোগ করব তাহলে এখানে দেখো সংখ্যাটা তোমরা নিশ্চয়ই চিনো পাঁচ এখন জানো আমরা কী করি তাহলে এখানে আমরা পাঁচটার দাগ দিব এক দুই তিন চার পাঁচ নিচে খেয়াল করো আমি পাঁচ লিখেছি এখানেও পাঁচটি এক দুই তিন চার পাঁচ আমরা জানি যোগ মানে সবগুলো একত্রে গুনতে হয় এখন আমরা কি করবো সবগুলো একত্রে গুনব তাহলে গুনো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে পাঁচ এবং পাঁচে যোগ করলে আমাদের কত হচ্ছে দশ শিক্ষার্থীরা পাঁচ এবং পাঁচ যদি আমরা যোগ করি অর্থাৎ পাঁচের সাথে পাঁচ যোগ করলে আমরা কত পাবো দশ কত পাবো দশ আমরা দশ কি করে লিখি একের শূন্য দশ একের শূন্য দশ এই ক্ষেত্রে আমরা উত্তর লিখবো আমরা অবশ্যই আমরা উত্তর লিখবো উত্তর লিখবো যোগফল দশ কি লিখতে হবে আমরা যোগ করে যেটা পাই ওইটাকে বলা হয় যোগফল আমরা যোগ করে যেটা পাবো সেটাকে বলা হয় যোগফল আমরা যোগ করে পেয়েছি দশ সেজন্য আমাদের উত্তর যোগফল দশ ঠিক আছে তোমরা লেখাটা স্পষ্ট নিশ্চয়ই দেখতে পাচ্ছো এবং সেটা তোমরা খাতায় ডাক টেনে টেনে করবে তাহলে চলো আমরা আরও কিছু অঙ্ক প্র্যাকটিস করি চার যোগ ঠিক আছে চার এটা করব এখন এখানে আমরা একত্রে গুণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে আমরা কত পেলাম সাত আমরা জানি সাত কি করে লিখতে হয় এই সংখ্যাটিকে বলা হয় সাত সেটা আমরা শিখেছিলাম আগের ক্লাসগুলোতে এই ক্ষেত্রে আমরা কি লিখব উত্তর যোগফল 7 কি লিখব উত্তর যোগফল 7 একই রকম ভাবে তোমরা খাতায় প্রশ্নটি তুলো এবং আমার সাথে সাথে তোমরা নিজেরাও খাতায় করে ফেলো নিজে নিজে হিসাবটা করো এবং আমার সাথে সাথে তোমরা মিলিয়ে নেবে 1 2 3 4 1 2 3 4 একসাথে গুণব আমরা 1 2 3 4 5 6 7 8 তাহলে শিক্ষার্থীরা আমরা কি দেখতে পাচ্ছি চার এবং চার যদি আমরা যোগ করি তাহলে আমাদের ফলাফল কত আসবে আট আমরা এখন এখানে আট সংখ্যাটি লিখবো আমরা সকলেই জানি আটকি কি করে লিখতে এই সংখ্যাটির নাম কি আট এই সংখ্যাটির নাম হচ্ছে যে আট একই রকম ভাবে আমরা লিখব উত্তর যোগফল যোগ করে আমরা যেটা পাই সেটাকে কি বলা হয় যোগফল বলা হয় অবশ্যই আমাদের যোগফলটা লিখতে হবে ঠিক আছে তাহলে চলো আমরা আরো কিছু করি আমরা যত চর্চা করব তত ভালো যোগ করতে শিখব আমরা যত চর্চা করতে পারব তত আমাদের জন্য সুবিধে তাহলে তিন যোগ পাঁচ আমরা এখানে লিখছি ছয় যোগ তিন এখানে আমরা আসো লিখি আরো নয় যোগ দুই তোমরা খাতায় করো আমার সাথে সাথে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ এখন আমরা প্রথম অবস্থায় যোগ শিখছি যে কারণে আমরা দাগ দিয়ে শিখছি কিন্তু পরবর্তীতে যখন আমরা আরও কিছু বড় সংখ্যার যোগ শিখবো তখন কিন্তু দাগ দিয়ে করা যাবে না তখন অন্য পদ্ধতিতে আমরা শিখবো এখন প্রাথমিক অবস্থায় আমরা কি করব দাগ টেনে টেনে যোগ করা শিখছি ঠিক আছে গুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানেও তাহলে আমরা কত পেলাম আট কত পাচ্ছি আট আমরা কি লিখব উত্তর যোগফল কি লিখব উত্তর যোগ ফল কত এসেছে আমাদের এখানে যোগফল ফল আট এসেছে তাহলে আমরা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে এখানে কয়টি সংখ্যা নয়টি এখানে এক দুই তাহলে আমরা জানি এখানে কয়টি নয়টি নয় দশ এগারো তাহলে কত হলো এগারো আমরা জানি এগারো কি করে লিখতে হয় এক দশ এক এগারো কি করে লিখতে হয় এক দুইটা এক পাশাপাশি লিখলে সেটি হয় এগারো এটাকে আমরা এগারো বলতে পারি এবং এক দশ এক এগারো পড়তে পারি কি বললাম এক দশ এক এগারো এক দশ এক কত এগারো তাহলে উত্তর কত হবে এই অঙ্কটার জন্য উত্তর যোগ ফল উত্তর কি যোগ ফল কত এগারো উত্তর যোগ ফল এগারো ঠিক আছে তোমরা করেছো খাতায় নিশ্চয়ই করেছে কারণ আমি জানি আমার শিক্ষার্থীরা খুবই ভালো তারা তাদের ক্লাসের প্রতি খুবই মনোযোগী আমরা পাশের অঙ্কটুকু কত করবো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে কত তিন তাহলে আমরা কয়টা কাটি দিব তিনটি এক দুই তিন তাহলে এখন আমাদের কাছ কি প্রত্যেকটা কাটি আবার একসাথে গোনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমরা কত পেলাম এখানে আমাদের আসলো নয় ঠিক আছে তাহলে আমরা আবার কি লিখবো উত্তর উত্তর যোগফল উত্তর যোগফল কত নয় তাহলে আমরা আজকে গত ক্লাসে শিখেছিলাম পাশাপাশি যোগ আজকে শিখলাম নিচে নিচে যোগ এখন আমি তোমাদের সে বাড়ি কাজ দিব তোমরা সেগুলো কি করবে বাড়ি কাজের খাতায় এস করবে তোমরা লিখো বাড়ির কাজ গুলা খাতা লিখে নাও আমি দিচ্ছি এখানে তিন যোগ ছয় অবশ্যই তোমরা উত্তর সহকারে লিখবে অবশ্যই কি করবে উত্তর সহকারে লিখবে উত্তর যোগফল দিয়ে লিখবে এই পাঁচটি অঙ্ক তোমাদের এসডব্লিউ কো থাকবে তোমরা এস ডাব্লিউ করবে নিশ্চয়ই স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ তো শিক্ষার্থীরা আমরা কি শিখলাম আজকে তিনের নামতা শিখলাম এবং গত ক্লাসে আমরা শিখেছিলাম দুই নামতা আমাদের আমরা জানি আমাদের কাছে সিলেবাস সকলের কাছেই আসে আছে আমাদের পরীক্ষায় দুই থেকে পাঁচ পর্যন্ত নামতা আছে তো আমরা গত ক্লাসে দুইয়ের নামতা শিখেছিলাম এই ক্লাসে আমরা তিনের নামতা শিখলাম পরবর্তী ক্লাসে আমরা পর্যায়ক্রমিকভাবে বাকি নামতাগুলোও শিখব তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ